সম্পূর্ণ আমদানির উপর নির্ভর রেখে পেঁয়াজের বাজার, সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজের বাজার। ভেতরে দর্শক বন্ধুরা, চাহিদাটা দিনে দিনে বাড়ছে, পেঁয়াজের বাজার কিন্তু দিনে দিনে দর্শক বন্ধুরা বেড়েই চলছে, এবং সেই বাড়া কমার সর্বশেষ তথ্য কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। এখনো দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে সবার আগে নতুন ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া দর্শক বন্ধুরা, কিন্তু পেঁয়াজের বাজার রয়েছে অস্থির, এই অস্থির পেঁয়াজের বাজার আমরা আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক, যেখানে 37 থেকে শুরু করে 38-39 টাকা পর্যন্ত দু একটা পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে। এই যে পেঁয়াজের বাজারটা দর্শক বাড়ছে, সামনে আশা করছি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকুন তথ্যগুলো, দেশের বিভিন্ন জেলায় এই পেঁয়াজ যাবে এবং চাহিদার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা কিন্তু পেঁয়াজ গুলো বেচা বিক্রি হবে। দর্শক, সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর আছে পেঁয়াজের বাজার। আসলে চাহিদা কেমন রয়েছে বর্তমান সময় সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে দর্শক বন্ধুরা। আসলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ চাহিদা রয়েছে দেশি কিংস এবং মাঝারি সাইজের পেঁয়াজ। দর্শক, যেটা সবচেয়ে ছোট সাইজের পেঁয়াজ রয়েছে বলা চলে যে যেটা বেসন পেঁয়াজ দর্শক, সেটা কিন্তু 4200-4300 টাকা পর্যন্ত প্রতি মন দর্শক বন্ধুরা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ, না 100-150 টাকা বেশি ছিল ওই সময়, না 100-150 টাকা বেশি চলে গেছে, সেটা বেশি চলে গেছিল 450-500 পর্যন্ত পেয়ে যায় বাজার আসছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সর্বশেষ তথ্য আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বস্তায় কিন্তু প্যাকেজিং চলছে, এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি পেঁয়াজের আড়ত, এবং এই সকল দেশি পেঁয়াজে আড়ত থেকে দেশের বিভিন্ন জেলা বলা চলে ঢাকা, ন্যানগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, ভোলা, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, রংপুর, দিনাজপুর, মানে দেশের বিভিন্ন জেলা দর্শক বন্ধুরা কিন্তু এখান থেকে পেঁয়াজ যাচ্ছে। প্রতিনিয়ত পরিবর্তনশীল বাজার দর কিন্তু আমরা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। বস্তা বল জানি না ফাঁসি গেল কে অবস্থা ও দাঁতের কাছে, গোড়া তো চেপটা গেছে বস্তার। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ গুলো এখানে কিন্তু আসলে সাজানো হচ্ছে। আমরা সেই তথ্য আপনাদেরকে দেখালাম কি কেমন অবস্থা রয়েছে পেঁয়াজের বাজার, আসলে কেন পরিবর্তন হচ্ছে দর্শক বন্ধুরা। আপনারা যে যেখানে রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের বাজারটা দর্শক কেমন চলছে। তো দর্শক, সর্বশেষ পেঁয়াজের বাজার দর আমরা আপনাদের কাছে জানিয়ে রাখলাম, আসলে কেমন দাম সর্বশেষ বাজার।